আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমি কক্সেস বাজার গিয়েছিলাম, আপনারা অনেকেই জানেন। তো সেখানে গিয়ে আমি একটি মাইকিং শুনতে পারি, সেখানে মেজবানের অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। তো কক্সেস বাজারে স্পেসিফিক কিছু রেস্টুরেন্ট রয়েছে যারা সপ্তাহে শুধু সোমবার দিন এই একটি দিন করে মেজবানে অ্যারেঞ্জ করে থাকে। এছাড়াও কিছু রেস্টুরেন্ট রয়েছে যারা রেগুলারই কম বেশি মেজবানে আয়োজন করে থাকে। তবে আমরা গিয়েছিলাম সেলিম রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউসে, সেই দিনটি ছিল সোমবার। তো আমি আর আমার কক্সেস বাজারের যে কলিগ রয়েছে আমরা দুজন মিলে মেজবান খেতে গিয়েছিলাম। পার্সোনালি আমি অনেক এক্সাইটেড ছিলাম এই মেজবান সম্পর্কে, বিকজ এটা আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন মেজবান। আর ওদের যে প্রেজেন্টেশনটা ছিল এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। সম্পূর্ণ মাটির পাত্রে তারা সার্ভ করেছে, প্লেট যেটি ছিল সেখানে গরম পানির সাথে একটা লেবু ছিল। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে পানি উইথ হচ্ছে লেবু আর গরম পানিটা ছিল, শীতকালের জন্য আরও বেশি ভালো লেগেছে। তারা প্রথমে তিনটা বাটিতে আমাদেরকে সার্ভ করেছিল। সব থেকে বড় যে বাটিটা ছিল সেখানে ছিল ভাত, এরপর মাঝারি সাইজের দুইটা বাটি ছিল, প্রথমটাতে ছিল ছনার ডাল। এই ছনার ডাল কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। ছনার ডালের মধ্যে ছিল কুচকুচি টাইপের এক ধরনের হাড্ডি বা মাংস, যাই বলেন সেটা ছিল। আর এরপরে থার্ড যে বাটিটা ছিল সেখানে ছিল এক টাইপের ঝোল, তারা বলছে এটা মাংসের ঝোল, বাট আমার কাছে মাংসের ঝোল মনে হয় না এটা, এই মানে কোনো ধরনের ফ্লেভার পায়নি মাংস। যাই হোক, সবার শেষে এসেছিল মাংসের ডিশ, যার জন্য আমরা তখন অপেক্ষা করছিলাম। আমার জানা মতে মেজবানে মাংসের জন্য স্পেশাল কিছু রেসিপি রয়েছে, স্পেশাল কিছু মশলা রয়েছে। তো আমার কাছে এই মাংসটি খেয়ে আহামরি কিছু লাগেনি, অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে, কোনো রকম স্পেশালিটি আমি পাইনি। এখানে আমরা তিনটি জিনিস আনলিমিটেড পাচ্ছিলাম, ভাত, ছনার ডাল এবং যে ঝোল বা ডাল যেটি রয়েছে সেটি। এটি আপনি যত চান যতটুকু পারেন ততটুকু খেতে পারবেন। আর শুধুমাত্র মাংস যেটি রয়েছে সেটি একবারই দেবে, এটা কোনো রিফিল হচ্ছে না। ওভারঅল সব কিছুই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। ও, প্রাইজের কথাটাই তো বলা হয়নি। মেজবান সাধারণত দুইজনের জন্য করা হয়ে থাকে 600 টাকার একটি প্যাকেজ, 1:2। এই 600 টাকা প্যাকেজে দুইজনে আপনার পেট ভরে ভরপুর খেতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।